আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশা আলিহা বলছি আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার প্রায় প্রতিটা ব্লগে সবচেয়ে বেশি রিকোয়েস্ট পেয়েছি আমি আমার ওয়ার্ল্ড শো নিয়ে আর আমার ক্রোকারিস কালেকশানে কি কী আছে সেটাও অনেক আপুরা দেখতে চেয়েছিলেন তো আজকে সব কিছু আপনাদেরকে দেখাবো সেই নিয়েই থাকছে ব্লগটা আশা করছি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে এবং শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন কিছু আপুদের রিকোয়েস্টের কমেন্টগুলো আমি এখানে অ্যাটাচ করে দিয়েছি যাতে অন্য আপুরা বুঝতে পারে যে আসলে আমি কিন্তু আসলেই রিকোয়েস্ট পেয়েছিলাম এই ব্লগটার জন্য আবার প্লিজ কেউ ভাববেন না যে শো অফ করছি তবে আমার এই শোকেসটা থেকে অনেক জিনিস বের হয়েছে যেহেতু বাসায় বেস্ট বেশ কিছু গেস্ট এসেছিলো তো সেই যাত্রায় মনে করলাম যে ডিপ্লিন করে ফেলি অনেক দিন ধরে ডিপলিন করার কথা আর এটা সেগুন কাঠের একটা শোকেস আমি এভাবে ডিজাইন করে বানিয়েছি তো ডিজাইনটা দিয়েছিলাম আরও একটু সুন্দর ওনারা আমার মন মতো করে বানাতে পারেনি তবে যেমনই বানিয়েছেন আলহামদুলিল্লাহ এটা বানাতে খরচ পড়েছিল ষাট হাজার টাকা এটা বিয়ের সময় আমার আম্মু বানিয়ে দিয়েছিল আর এই যে এই অংশটাতে আমি আমার ভ্যাকুয়াম ক্লিনারটা রেখেছি আর এই যে ননস্টিকের বড় পাতিলটা এই যেটা বেশি পরিমাণে পোলাও বা বিরিয়ানি রান্নার কাজে ব্যবহার হয় রেগুলার ইউজ হয় না তাই এখানে তুলে রেখেছি আর এই যে এই ইলেকট্রিক চুলাটা আমার বিয়েতে আমার বন্ধুরা গিফট দিয়েছিল এটা না একদিনও ব্যবহার হয়নি অনেক সময় মাথায় এসেছে যে সেল করে দিব কিন্তু বন্ধুদের থেকে গিফট পাওয়া একটা জিনিস এটা সেল করতেও ইচ্ছে করে না কিন্তু খুবই কাজের একটা জিনিস যেহেতু আমার ঘরে রেগুলার চুলা ব্যবহার হয় তাই আর এটা ব্যবহার করা হয়নি আর এখানে একটা একটা এটাকে টিফিন কেরিয়ার টিফিন কেরিয়ার আছে খুবই সুন্দর এইটা মেলা থেকে কেনা বাণিজ্য মেলা থেকে এবং দেখা যায় এটাও রেগুলার ইউজ হয় না ঈদে বা কোনো উৎসবে যখন খুব বেশি পরিমাণে খাবার দাবার আত্মীয় স্বজনের বাড়িতে পাঠানো লাগে তখনই শুধু এটা ব্যবহার হয় আর সেই জন্য এই দুটো জিনিসও আমি এখানে তুলে রেখেছি এই ড্রয়ারগুলো খুব একটা খোলা হয় না যেহেতু এই জিনিসগুলো এখানে রাখা এগুলো যখন দরকার পড়ে শুধু তখনই খুলি আর এদিকে ড্রয়ারগুলোতে আমি আমার ক্রাফটের জিনিসপত্র গুছিয়ে রেখেছি আমি পেপার ক্রাফট নিয়ে যখন কাজ করি এগুলো আমার খুব প্রয়োজন পড়ে আর এগুলো বেশ দামি জিনিস তাই এখানে গুছিয়ে রেখেছি আর এই তো আমার এই যে শোকেসের জিনিসপত্রগুলো রেখেছি একজন আপু জানতে চেয়েছিলেন যে গ্লাসে রাখাতে ক্ষতি হচ্ছে কিনা গ্লাসগুলো খুবই হেভি তাই এখানে ভারী জিনিসপত্র রাখা যায় কোনো সমস্যা হয় না আর এই তো এখানে আমি একে একে শোকেস থেকে সব কিছু বের করে ক্লিন করে নিচ্ছিলাম মুছে নিচ্ছিলাম তো এখানে ছোট ছোট কিছু বাটি আছে যেগুলো আরঙ থেকে কেনা আর এইগুলো আইসক্রিম বাটি যেগুলো ছয়টা আমার কেনা আর বাকিগুলো সব ফ্রি পাওয়া দুধ কিংবা চা সাথে আমার হাজব্যান্ড দেখা গেছে কোনো একটা কিছু সুন্দর ফ্রি দিচ্ছে শুনলে ওটা বেশি করে নিয়ে আসতো আর এখানে আরও একটা ডিজাইনের ফালুদা বাটি আছে আর আর এই গ্লাসগুলোর পুরত্ব কিন্তু অনেক ভারী তাই হেভি ওয়েট ক্যারি করতে পারে এবং দুই দিকে দুটো তাক দেওয়া ছোট করে এই তাকেই মূলত গ্লাসটা সেট করা এবং এতো আমি যেহেতু শোকেসটা ডিপ ক্লিন করবো তাই একে একে সব কিছু বের করে প্রতিটা তাক ক্লিন করে নিচ্ছিলাম এবং একে একে এই তাকটাতে যা কিছু ছিল এগুলো আবার সেট করে নিলাম আমি মূলত আমার আইসক্রিম বাটি আর ফালুদা বাটিগুলো এক জায়গাতে রেখেছি যাতে যখনই আমার দরকার পড়বে আমি এক জায়গায় সব কিছু পেয়ে যাব। এবং এটা আছে আরেকটা অন্য ডিজাইনের তো সবগুলো এখানে সাজিয়ে রাখলাম আর এখানে আরং থেকে পাওয়া এটা আমার গিফট পাওয়া একটা চারটা মগ আর একটা জগের সেট এটাও এদিকে রেখেছি তো কালেকশানে যা কিছু আছে এগুলোর বেশিরভাগই উপহার পাওয়া কিছু বিয়েতে এবং কিছু পরবর্তী সময়ে মজার বিষয় হচ্ছে এই যে এই বাটির সেটটা এটা আমার বিয়েতে উপহার পাওয়া আর দেখেন আমি না এখনও এটা আনবক্স করিনি মানে এভাবে প্যাকেট করা রেখে দিয়েছিলাম তো আজকে যখন ডিপ ক্লিন করছি তখন মনে হলো যে এগুলো খুলে রাখি তাহলে ইজি হবে আমার জন্য ব্যবহার করতে এটাও একটা ডেজার্ট সার্ভিং প্লেট বা বাটি যেটা বলে সাথে ছয়টা খুব সুন্দর কাঁচের চামচ আছে তো এগুলো আমি একসাথে রেখে দিচ্ছি আমার কালেকশানে যত জিনিস আছে বেশিরভাগই কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া আমার বিয়েতে যখন গিফটগুলো আনবক্সিং করে শোকেসে তুলেছিলাম তখন সব পুরো শোকেস ভরে গিয়েছিল তো এখানে কিছু বাটি আছে ছোট ছোট এগুলোও আমি একসাথে রাখছি আর এটা একটা ডিনার সেটের কাপ আমার কাছে না সুন্দর একটা ডিনার সেটই আছে এবং ওই ডিনার সেটটা হচ্ছে এটা আর সাথে কিছু চায়ের কাপ আছে এই টি সেটটাও আমি এখানে রেখেছি তো এগুলো আসলে সব একসাথে রাখা যখন অনেক বেশি মেহমান আসে তখন এখান থেকে যাতে নিয়ে সার্ভ করতে সুবিধা হয় আর আমার এই যে প্রিন্টেড বাটিগুলো আমার ভিওয়ার আপুরা অনেক পছন্দ করে এগুলো সুপারশপ থেকে কেনা আর এখানে হচ্ছে সবগুলো স্যুপ বাটি এই যে ডিনার সেটের বাটিটা আর এই যে সবগুলো স্যুপ বাটি এবং ছোট এটা একটা আইসক্রিম বাটি আছে বা ডেজার্ট কাপ বলা যায় এটার প্রিন্টটাও খুব সুন্দর এটা আমার আম্মু কিনে দিয়েছে তো ওই যে ডিনার সেটের বড় বোল আর হচ্ছে যে রাইস রাইস প্লেটটা আর হাফ প্লেট আর ডিনার প্লেটগুলো আমার কাছে একটা ডিনার সেটই আছে যেটা এত সুন্দর আর ডিনার সেট যে আমি কিনবো আমার শোকেসে জায়গা খালি নেই তো আপাতত অনেক জিনিসই আছে মোটামুটি কাজ চলে যায় তো যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ আমার কেনা জিনিস আছে খুব সম্ভবত দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট জিনিসই হচ্ছে না হয় উপহার পাওয়া না হয় আমু থেকে পাওয়া না হয় শাশুড়ি আমু থেকে পাওয়া কিছু জিনিস আছে আমার হাজব্যান্ড আমার জন্য কিনে এনেছে তো এইভাবে করেই আমার শোকেসটা ভর্তি আলহামদুলিল্লাহ তো এদিকে আমি সবগুলো সুপ বাটি একসাথে রেখেছি যেগুলো আসলে খুব একটা ব্যবহার হয় না শুধুমাত্র অনেক মেহমান আসলে তখনই লাগে তাই জন্য এগুলো একসাথে রাখা আর ডিনার সেটের জিনিসগুলোও একসাথে রাখা এবার এদিকের পুরো জিনিসটা মানে সবগুলো জিনিস আমি আবার বের করে রিঅর্গানাইজ করব করবো এগুলো গুছানো দরকার আর এই তো আমার জিনিস মোটামুটি খালি করে শেষ এখানে আমার কাছে এই যে এই ডিশটা সার্ভিং ডিশটা আছে এটা কিন্তু তিনটার সেট এবং এটা আমাকে আমার নানুমণি গিফট করেছিল নিচে কিন্তু ক্যান্ডেল দেওয়ার সিস্টেম আছে মানে হিট প্রুফ বাটিগুলো আপনি যদি একটা ছোটো ক্যান্ডেল দিয়ে রাখেন খাবার অনেকক্ষণ গরম থাকবে তো আমার কাছে কিন্তু আরও সুন্দর একটা সার্ভিং ডিশ আছে সবচেয়ে সুন্দর যেটা সেটা আমি ভিডিওর একদম শেষে দেখাবো আর এই যে দেখেন গ্লাসের পুরুত্বটা অনেক হেবি আর এই যে তাকটা ছোট করে তাক দেওয়া ওখানে আবার আঠা দিয়ে সম্ভবত এই গ্লাসটা লাগানো মানে অ্যাটাচ করা তো এটা খুলে যাওয়ার বা পড়ে যাওয়ার কোনো ভয় নেই এবং ভালোই ওয়েট ক্যারি করতে পারে দেখেন আমি সব কাঁচের জিনিসই রেখেছি এবং পিছনের অংশটাতে মিরার দেওয়া উপরে লাইট সেট করা আর আমার কাছে এই সিরামিকের যেই যে প্রিন্টেড যত সিরামিকের জিনিসপত্র আছে এটা একটা টিপটের সেট সাথে একটা ট্রে আছে এগুলো সব আমার হাজব্যান্ড যখন ইন্ডিয়া বেড়াতে গিয়েছিল ভারত থেকে উনি নিয়ে আসেন মূলত কলকাতা থেকে এনেছেন তো আমি এগুলো এত বেশি পছন্দ করতাম যে মাঝে মধ্যে ইন্ডিয়ান এইসব ক্রোকারিজের রিলস ভিডিও যখন আমি শেয়ার করতাম আমার হাজব্যান্ড কিন্তু এগুলো দেখতো এবং দেখে দেখে উনি যখন ওখানে গিয়েছেন তো ভ্যান গাড়িতে যখন এগুলো পেয়েছেন উনি ওখান থেকে আমার জন্য এগুলো নিয়ে আসেন আনার পরে আমি দেখি যে এত কিছু উনি এনেছেন সাথে আমার রান্নাঘরে যেই কালারফুল পটগুলো আছে সব কিছু অনেক কষ্ট করে ক্যারি করে এনেছেন তো এগুলো আমার কালেকশানে আছে আর এই যে মজার একটা জিনিস দেখায় দেখেন এখানে মনে হয় কমে হলেও আঠারোটার মতো মগ আছে সিলন কোম্পানি থেকে ফ্রি পাওয়া চাপাতার সাথে এই গ্লাসগুলা মাস্ক দুধের সাথে ফ্রি পাওয়া খুব সম্ভবত নইলে অন্য কোনো একটা দুধের সাথে ফ্রি পাওয়া এগুলো সব কিন্তু ফ্রি পাওয়া জিনিস আর আমার হাজব্যান্ড যখনই এরকম কোনো কিছু ফ্রিতে পায় বস্তা বেঁধে নিয়ে আসে ও বলে যে খাওয়ায় খাওয়া হলো সাথে একটা সুন্দর জিনিস ফ্রি পেয়ে গেলাম আসলে আমার কেন যেন মনে হয় যে জিনিসের দামটাও কিন্তু প্রোডাক্টের সাথে অ্যাটাচ থাকে তাই না তবে একটা কথা বলতেই হয় সিলন কোম্পানি কিন্তু খুব ভালো জিনিস দিয়েছে ওদের মগগুলো কিন্তু ওভেন ফ্রিজার সাথে ডিশওয়াশার প্রুফ ভালো জিনিস ফ্রিতে দিলে খারাপ কি আর আমার কাছে এখানে কিছু ফালুদা কাপ বলে না এগুলোকে ড্রিঙ্কস বা ডেজার্ট কাপ বলে এগুলো কিন্তু আমার বিয়েতে গিফট পাওয়া এবং জানি না কারা গিফট দিয়েছে কিন্তু সবচেয়ে সুন্দর গিফট পাওয়া জিনিস ছিল এগুলো আর এই তো কিছু শরবতের গ্লাস যেগুলোকে ইংরেজিতে বলে ওয়াইন গ্লাস আমার কাছে ওয়াইন গ্লাস আছে অনেকগুলো তো আমি মূলত টার্গেট করেছি এই যে উপরের টাকটাতে আমি সব এই যে ক্লিস ক্রিস্টাল ক্লিয়ার যেই সিরামিকগুলো আছে সেগুলো রাখবো একসাথে তাহলে দেখতে সুন্দর লাগবে আর এই যে ফ্রিজতে পাওয়া গ্লাসগুলো যেগুলোতে আমি লাস্ট ব্লগে চা আর শরবত সার্ভ করেছিলাম আর এই যে বাটিগুলো এখানে একটা পোলাও বোল আছে বড় রাইস বোল সাথে এই তিনটা বাটির সেট এই পোলাও বোলের বাটিটা আর এই তিনটা বাটির সেট আমার আম্মু আমাকে গিফট দিয়েছে ক্রিস্টাল ক্লিয়ার আর এই তিনটা বাটি পরবর্তীতে আমার হাজব্যান্ড কিনে দিয়েছে এগুলো কিন্তু খুব ট্রেন্ডে আছে যে কোনো খাবার সার্ভ করলে এগুলোতে করে খুব সুন্দর লাগে তাই না তো অনেকে হয়তো দাম জিজ্ঞেস করতে পারেন আমি যেগুলো থেকে উপহার পেয়েছি সেগুলোর দাম আমার জানা নেই তবে এই তিনটার সেটের দাম নিয়েছিল টাকা যদিও বা আমি সঠিক কেনা বলতে পারি না ভুলো হতে পারে অনেক আগে কেনা আর এখানে কিছু রাইস প্লেট আছে যেগুলো আসলে সেট হিসেবে নেই খুচরা আছে এগুলো আমার শাশুড়ি আম্মুর আর এই যে বড় ব্লু কালারের প্লেটটা এটাও আমার নানুমণি থেকে গিফট পাওয়া সেই বছর ঢাকায় অনেক কিছুই উপহার পেয়েছিলাম আমি আর এই দুটো হ্যাঙ্গার এগুলো মূলত আমি নিয়েছি এই যে শোকেসের এই অংশটা ইউজ করার জন্য উপরের দিকটা তেমন একটা ইউজ করা হয় না আর ক্লাপ কাপগুলো যদি একটার উপর একটা রাখি তাহলে দেখতেও ভালো লাগে না আবার এটা রিস্কিও তাই এই কাপ হ্যাঙ্গারটাতে কাপগুলো রেখেছি দেখতেও সুন্দর লাগছে আর আমার জিনিসগুলো সেফ আর ওই যে বললাম না উপরের তাকটাতে আমি সব যেগুলো একদম ন্যাচারাল ক্রিস্টাল ক্লিয়ার জিনিস আছে ক্লিয়ার যেই গ্লাস কাপগুলো আছে সেগুলো রেখেছি আর নিচের তাকগুলো আমি আমার প্রয়োজন অনুসারে সাজিয়ে নিয়েছি এই পাশে এভাবে করে রাইস প্লেটগুলো রেখেছি কিছু সার্ভিং প্লেট আছে ছোট ছোট এগুলো কিছু পুডিং বাটি আছে যেগুলো বিভিন্ন সময় মেলা থেকে কেনা আর এ তো চায়ের কাপগুলো এখানে এভাবে সাজিয়ে রেখেছি এখানে আমার কাছে বিভিন্ন কালারের ব্ল্যাক বা অ্যাশ কালারের অনেকগুলো রাইস প্লেট আছে হাফ প্লেট আছে কিছু হোয়াইট কালারেরও আছে এবং এখানে কিছু কাপ আছে যেগুলো হচ্ছে আমার দাদি শাশুড়ির মানে আমার দাদি শাশুড়ির আমলের সেই কাপগুলো কিছু কিছু আমি উপহার হিসেবে পেয়েছি আমার শাশুড়ি আম্মু থেকে সেগুলো হচ্ছে এখানে রাখা এই যে নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন দুইটা করে তিনটা করে তো এগুলো হচ্ছে শাশুড়ি আম্মু থেকে উপহার হিসেবে পাওয়া আর এই তো এটা তো আগেই দেখালাম যে সব স্যুপ বাটিগুলো এক জায়গায় রেখেছি সব চায়ের কাপ আর চায়ের কাপের যে সসার সেগুলো একসাথে রেখেছি আর এই ছোট্ট শো পিসগুলো আমি সৌদি আরব থেকে এনেছিলাম ওগুলো এখানে সাজিয়ে রেখেছি বাইরে থাক থাকলে আমার বাচ্চারা এগুলো নষ্ট করে ফেলবে আর এই তো এই পাশটাতে এই অংশটাতে এই যে দুটো স্পুন আছে স্পুন সেট এগুলোও আমার বিয়েতে গিফট পাওয়া সেই সাথে দুটো কাচের জগ রেখেছি আর রিসেন্টলি আমি এটা কিনেছি মার্কেট থেকে এবং এগুলো অনলাইন থেকে নেওয়া এইটার আমি ডিটেলস ব্লগ শুন শেয়ার করবো তবে এটা আমি নিজেকে নিজে গিফট দিয়েছি অনেক দিনের ইচ্ছে ছিল আমার কেনার আর সিরামিকের এই জিনিসগুলো এটা হচ্ছে আম্মু থেকে গিফট পাওয়া আর ওই ক্যাটেলটা আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে আর এখানে একদম ছিমছাম কিছু কাবাব প্লেট রাইস প্লেট আছে কিছু স্পুন আছে যেগুলো হচ্ছে আমি এভাবে রেখেছি একদমই যতটুকু রাখলে আসলে ভালো দেখায় আর কি তো আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু পুরো ওয়াল শো আমি সাজিয়ে ফেলেছি আগে একরকম ছিল এখন একদম আর এক রকম করে সাজিয়েছি আমার জিনিসপত্র রাখার সুবিধা অনুসারে আর এই বাটিটাও কিন্তু আমার দাদি শাশুড়ির বাটি মানে ওনার কিছু কিছু জিনিস আমার কাছে আছে আলহামদুলিল্লাহ আমি যত্ন করে রেখেছি তো সব কিছু গুছানোর পরে এই হচ্ছে ফাইনাল লুক আর এই হচ্ছে আমার শো শোকেস আশা করছি আপনাদের ভালো লেগেছে আর বলেছিলাম সবার শেষে আমার কাছে থাকা সবচেয়ে সুন্দর ডিশটা দেখাবো এটা হচ্ছে সেই ডিশটা রোটেটিং একটা ডিশ এবং এটাতে পাঁচ রকমের কারি বা ফুড একসাথে সার্ভ করা যায় আর এটার এত সুন্দর এত সুন্দর ফ্লোরাল প্রিন্ট মানে অনেক অনেক সুন্দর ভিডিও যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন চাইলে পেজে ফলো দিয়ে বা চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ